আমি আল্লাহ এমন আল্লাহ আমি আল্লাহ তোমার ইচ্ছা করলে নাস্তিকের ঘরেও জন্ম ধারণ দিতে পারতাম কিন্তু দেয় নাই আমি আল্লাহ ইচ্ছা করলে বৌদ্ধের ঘরেও জন্ম ধারণ দিতে পারতাম তারপরেও দেয় নাই আমি আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরেও জন্ম ধারণ দিতে পারতাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইছেন যে নবীর উম্মত হওয়ার জন্য আসমানের উপরে জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবী এবং পয়গম্বরদেরকে এই দরাতে পাঠাইছেন 224,000 নবী রাসূল পয়গম্বর সবাই আসমানের দিকে হাত মোবারক তুলে জমিন মোবারকের মাধ্যমে পা মোবারক রেখে এক দুই চোখের পানি ফালতেন আর বলতেন মালিক যে নবীর কারণে আসমান বানাইলা জমিন বানাইলা জান্নাত বানাইলা জাহান্নাম বানাইলা আল্লাহ কুল কায়নার সমস্ত কিছু বানাইলা নবী হইয়া আসমানি কিতাব বলা হইয়া ও রব্বুল আলামিন আমরা যে পরিমাণ খুশি হইছি যে নবীর কারণে আসমান বানাইছো জান্নাত বানাইছো জাহান্নাম বানাইছো গোটা দুনিয়া বানাইছো লাউলা কালামা কালাকুল আফলাক যে নবীর কারণে আপনি আল্লাহ গোটা দুনিয়ার সৃষ্টি করলেন ওই নবী মুস্তফার উম্মত যদি আমরা হইতে পারতাম নবী হইয়া কিতাব বলা হইয়া আসমানির জান্নাতের সার্টিফিকেট পাইয়া ও আল্লাহ যেই পরিমাণ খুশি হইছি এর চাইতে লক্ষ লক্ষ কোটি 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 খুশি হইতাম যদি নবী মুস্তফার উম্মত হইতে পারতাম চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আমাদের কোনো দরখাস্ত লাগে নাই কোন অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় নাই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্ত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন ঠিক না বেটি মুসলমান ইমানদার ভাইরা আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব তেলাওয়াত করতেছেন তাওরাত কিতাব তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতে করতে উনি দেখতে পেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাত বানাইবেন যে জাতটা এই জগতের মাধ্যমে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 24 ঘন্টা কথা বলবে সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত মোবারক তুলে বলে মালিক আপনি যে জাতিরে এই দরার মধ্যে আপনি পাঠাইবেন এই মর্যাদাটা আমার উম্মতরে দিয়া দেন আল্লাহ কয় মুসা রে বাজেট হয়ে গেছে আটকানোর কোনো ব্যবস্থা নাই জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন মুসা রে বাজেট পাস হয়ে গেছে এখন আর কোন কিছু করার নাই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে মালিক আমি তো হইলাম আপনার পয়গম্বর মুসা কিন্তু আপনি তো তারা কেমনে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন মুসা রে তারা কেমনে কথা বলবো জানেনি আমি তাদেরকে এমন একটা গ্রন্থ দিব যেই গ্রন্থটা তারা তেলাওয়াত করব আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো এই গ্রন্থটার নাম হইল কোরআনুল মাজিদ জুড়ে বলি সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে মহান মালিক ও আল্লাহ আমি তো আপনার সাথে সরাসরি ভাবে কথা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন মূসা রে তুমি আমার সাথে কথা বলো কিন্তু এটা আমি আল্লাহর ইচ্ছা তুমি তুর পাহাড়ে যখন আসো তখন জুতা কইলা আসতে হয় আমি আল্লাহ কতটুকু সময় তোমার সাথে কথা বলতে হবে এটা বললাম আমি আল্লাহর ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললে ওযু করে আসতে হয় আমি আল্লাহর মর্জি মতে আসতে হয় তোমার ইচ্ছা অনুযায়ী হয় না কিন্তু আমি এই জগতের মাধ্যমে এমন একজন আমার হাবিবের উম্মতরে বানাইব এমন একটা কোরআন নাজিল করব যে এই কোরআন যদি মুখস্থ থাকে নাফাক শরীরেও পড়তে পারবে তারপরেও আমি আল্লাহর সাথে কথা বলা হয়ে যাইব জোরে বলি সুবহানাল্লাহ ওই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মাধ্যমে ইমানদারদেরকে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইমান আনিয়েছো যারা ইমানদার যারা আমি আল্লাহরে ভয় করার মত যারা ভয় করো আমি আল্লাহকে ভয় করো আল্লাহ এই জায়গা চেয়ারম্যান সাহেবরে ভয় করার কথা বলে নাই আল্লাহ এই জায়গা মেম্বার সাহেবরে ভয় করার কথা বলে নাই আল্লাহ এই জায়গা ফিস সাহেবরে ভয় করার কথা বলে নাই আল্লাহ এই জায়গা মন্ত্রী সাহেবকে ভয় করার কথা বলে নাই আল্লাহ এই জায়গা আলেম উলামাকে ভয় করার কথা বলে নাই কারণ মন্ত্রীর কথা যদি বলতো মন্ত্রী যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকতো ততক্ষণ পর্যন্তই মন্ত্রীর ভয় থাকতো আর যখন মন্ত্রী চোখের আড়াল হয়ে যায় তো মন্ত্রীর ভয় থাকতো না কথা বলেন ঠিক কি না কারণ ماهي رمجان ماس جهن آسي فاني تشنا دا غلا رجي شوكايا جايدا ماهي رمجان ماس فاني دا فان قرار آگ پر محطة پر جنتا بوزا جاي تکنا بيتي الله رب العالمين بولن امي الله كه بھائي قرار مو تجارا بھائي قربا تا دير كه جدي آگونير مدوني كيف قرار حوي تار فرو امي الله تا دير كه ادار قرار دي بو سبحان الله কি ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে দুনিয়ার মানুষ গাল বন্ধ করবে তোমাদের ভাবে বিভিন্ন ভাবে মামলা মুকদ্দমা দিয়ে তোমাদেরকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হবে তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করব জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাদেরকে হেফাজত করবে যারা আল্লাহকে ভয় করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার পরে ভয় করার মতো ভয় করবে আল্লাহ তাদেরকে আগুন থেকে হেফাজত করবে দুনিয়ার ঝামেলা থেকে হেফাজত করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার ফিতনা বাসাত থেকে হেফাজত করবে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমি আল্লাহকে হয়তো ভয় করবা কিন্তু মুসলমান না হয়ে কবরে আসিও না এবার প্রশ্ন আসতে পারে হুজুর বাপ হইল মুসলমান দাদা হইল মুসলমান আমি হইলাম ডবল মুসলমান ঠিক না বেটি হুজুর আল্লাহ আবার কইছে মুসলমান না হয়ে আউন যাইতো না কিন্তু মুসলমানের ঘরে জন্ম ধারণ করলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে ইত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় লাগবে হারাম খাওয়া যাবে না আপনার কাউকে ঠকানো যাবে না কাই জবান দেয়া কাউকে কষ্টদায়ক কথা বলা যাবে এইগুলা মুসলমানের কাজ না মুসলমান হইল বীরের জাত মুসলমান হইল সিংহের জাত কিন্তু আজকে এই মুসলমান ফিদা খায় আর মায়ের খায় একটা মাত্র কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে ঠিক না বেঠি আরে জোরে বলেন ঠিক না বেঠি মুসলমান মায়ের কেই তো না মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন মুসলমান ইমানদার ভাইয়েরা মুসলমান যদি হতে চাও তাহলে তোমার একমাত্র আল্লাহর উপাসনা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষের উপাসনা করা যাবে না একমাত্র এই সাড়ে তিন হাত বলির ভিতরে মহান মালিকের মহান রবের ভরসা রাখতে হবে তাওয়াক্কুল রাখতে হবে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে যারা ভয় করব কাজা করিবে নামাজ সঞ্জেরি আজমির রহমাতুল্লাহি আলাই ভারতের জমিনে যখন গেল ভারতের জমিনে যাওয়ার পরে ভারতের জমিনে গিয়া দেখে হিন্দু ব্রাহ্মণরা আগুন পূজা করে কি পূজা জোরে বলেন কি পূজা আরো জোরে কইন কি পূজা আগুন পূজা করে কাজা করিবে নামাজ সৃষ্টি সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহি আলাই জিজ্ঞেস করে ও ভাই আপনারা কিসের জন্য আগুন পূজা করেন যে আগুনের পাওয়ার হইল অনেক বেশি এই জন্য আমরা আগুন পূজা করি যাতে আমরা মরার পরে আগুন আমরা এই তেমন বেশি একটা না পুরাই এই জন্য আমরা আগুনাতে আগুনকে দেবতা বানি যাতে আগুন আমাদেরকে কষ্ট কম দেয় এমন সময় কাজা করিবে নামাজ ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দারা শুনিয়া রাখো আগুনের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে বাঁচানোর মতো কারণ আমি যে মালিক মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি তোমরাও যদি সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে পারো তাহলে তোমাদেরকে দুনিয়ার আগুনে গ্রাস করবে না দুনিয়ার আগুনের ভিতরেও যদি তোমাদেরকে পালানো হয় দুনিয়ার আগুন তোমাদেরকে স্পর্শ করতে পারবে না এই ব্রাহ্মণগুলা ডাক দিয়া বলে হিন্দু লোকগুলি ঢাক দিয়া বলে ও মঈনুদ্দিন তুমি কি বলো যে তোমাকে দুনিয়ার আগুন গ্রাস করতে পারবে না তোমাকে পুরাইতে পারবে না তাহলে তো তোমাকে আগুনের ভিতরে ফালানোর দরকার মঈনুদ্দিন সৃষ্টি ডাক দিয়া বলেন আমাকে যদি আগুনের ভিতর ফালাও অসুবিধা নাই কোনো অসুবিধা নাই সমস্ত মানুষ একত্রিত হইয়া কাজা করিবে নামাজকে ওই আগুনের ভিতরে পালানো হলো কাজা করিবে নামাজকে আর জ্বলন্ত আগুনের মধ্যে যখন পালল জ্বলন্ত আগুনের মাধ্যমে পালার পড়ে পড়ে এমন সময় কাজা করিবে নামাজ
এই জ্বলন্ত আগুনের মধ্যে পড়িয়া বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিন্দু ব্রাহ্মণগণ ডাক দিয়া বলেন কি ব্যাপার বাবা মরলো দাদা মরলো কৃতি পুরুষগণ এই দরাদ থেকে বিদায় হয়ে যখন তাদেরকে যখন সিতালের মাঠে উঠাইলাম আগুন ফুরে সরকার করে দিল আর ময়নউদ্দিন আমাদের সুকের সামনে আগুনে নিক্ষেপ করা হলো কিন্তু তারপরে আগুন তাকে গ্রাস করে না বিষয়টা তো বুঝে আসে না ও ভাই তোমাকে আগুন ধরে না এটার কারণ কি এমন সময় ময়নউদ্দিন ডাক দিয়া বলে রে আগুন কেন রে আমি যে মালিকের গোলামি করি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির কাজ ময়নউদ্দিন ডাক দিয়া বলে আমি তো এমন মালিকের গোলামি করি যেই মালিক ব্রাহ্মণ তোমাদেরও মালিক আমারও মালিক গোটা দুনিয়ার মালিক আগুনের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে বাঁচানোর জন্য কারণ আগুন কথা শুনে কার আরো জোরে বলেন কার কাজা ময়নউদ্দিনের কথা শুনে যে ওই মালিকের গোলামি করলে কি করতে হবে এই মালিকের গোলামি করতে হলে কালেমা তাইয়্যিবা পড়তে হবে সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে ওই মানুষগুলা হিন্দু ব্রাহ্মণ গুলা কালেমা ফিরা যখন মুসলমান হয়ে গেল গোটা আজমির শরীফের মাধ্যমে ওই পিতৃরাজের কান বরাবর পর্যন্ত আওয়াজ চলে গেল যে ময়নউদ্দিন নামন একজন মুসলমান আসছে কোত্থেকে জানি আসছে ওই লোকটার কাছে ওই ভারতবর্ষের আজমিরি যত সমস্ত আশেপাশের লোকগুলো আছে হিন্দু ব্রাহ্মণরা পর্যন্ত তার হাতে পায়াত তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে তাকে আটকানো লাগবো তারে একটা ব্যবস্থা করতে হবে এমন সময় সমস্ত ব্রাহ্মণরা একটা মিটিং করলো মিটিং করে বলে যাকে আগুনে দিলে আগুনে ফুরে না ওই লোককে ধারালো অস্ত্র দিয়ে কতল করতে হবে আর একটা লোক ডাক দিয়া বলে যারে আগুনে দিনে জ্বলে না তারে ছুরি আঘাতে কাজ হবে না কথা বলেন ঠিক না বেঠি আগুনে যারে না ফুরাই তারে এর এই ড্যাগার দেয়ার কিরিজ দেয়ার এই চাক্ষু দেখি হইব ঠিক না বেঠি এক ব্রাহ্মণ ডাক দিয়া বলে তাহলে কি করা যায় পিতৃরাজ ডাক দিয়া বলে একটা কাজ করা যায় ওই আনা সাগরের পারে যে তার যে আস্তানা আছে আস্তানার পারে যে আনা সাগর আছে আনা সাগরের পানি বন্ধ করে দেওয়া হোক পানির মালিক কে আর জোরে বলেন কে পানির মালিক হলো আল্লাহ যে আনা সাগরের পানি বন্ধ করে দেওয়া হোক সমস্ত ব্রাহ্মণরা একত্রিত হইয়া পিতৃরাজ একটা গোল টেবিল বৈঠক করল গোল টেবিল বৈঠক কইরা পানি বন্ধ করার ষড়যন্ত্র যখন চালু হয়ে গেল এমন সময় মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ময়নউদ্দিন রে এই লোক বলতেছে পানি বন্ধ করে দিবে তুমি তোমার নব্য মুসলমান একটা মুরিদরে বলো একটা বদনা দিয়া এক লোটা পানি আয়না সাগরতে আনার জন্য বলি আল্লাহ নব্য মুসলমান আনা সাগরের মধ্য গিয়া এক বদনা পানি যখন আনলো গোঠা আনা সাগরের পানি বদনার ভিতর ঢুকিয়া গেল জোরে বলি সুবহানাল্লাহ গোঠা আনা সাগরের পানি যখন বদনার ভিতরে ঢুকে গেল এমন সময় ওই ব্রাহ্মণ গোলা ডাক দিয়ে বলে পিতৃরাজের কান বরাবর আওয়াজ চলে গেছে যে কি জিনিস করলো আনা সাগরের ভিতর তোর পানি নাই এখন যদি পানি না পাওয়া যায় আমরা তো মারা যাব পানির অভাবে পানির তো বিশেষ প্রয়োজন কারণ পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে
পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না পানি আমাদের লাগবে পানি কেমন করে পায় সকলে গেল পিতৃরাজের কাছে গিয়া বলে যে হুজুর একটা পানির ব্যবস্থা করেন কিন্তু সমস্ত মানুষ বলে যে আনা সাগরের পানি শুকায় গেছে পানি কোত্থেকে আনব সমস্ত মানুষ দল বলিয়া কাজা করিবে নামাজের দরবারে এসে উপস্থিত হয় বয়া বলে হুজুর আপনি পানির ব্যবস্থা করেন যে আমি কেমনে পানির ব্যবস্থা করব আপনারা দেবদেবীর কেবল বলেন যে পানি আনার জন্য বলেন যে আপনারা যে কুদার পূজা করেন ওই কুদারে বলেন যে পানির ব্যবস্থা করে দেন ওই সমস্ত লোকগুলি ডাক দিয়া বলে যে না ওদের কোনো ক্ষমতা নাই যাদের শরীরের মাধ্যমে মশা মাছি বসে তারা পর্যন্ত তাড়াইতে পারে না ঠিক না বেটি ইয়ারা কেমনে পানির ব্যবস্থা করব কাজা করিবে নামাজ ডাক দিয়া বলে পানির ব্যবস্থা আমি করতে পারবো না তবে আমার একজন মালিক আছে উনি পানির ব্যবস্থা করতে পারবে জোরে বলেন ওনার নাম কি আরো জোরে বলেন ওনার নাম কি নারায়ণ তাকবীর যে আমার একজন মালিক আছে এই মালিক যদি ইচ্ছা করে পানির ব্যবস্থা করতে হবে পানির ব্যবস্থা করতে পারে আমার এই মালিক মুহূর্তের ভিতরে পানির ব্যবস্থা করে দিবেন এমন সময় লোকটা ডাক দিয়ে বলেন হিন্দু ব্রাহ্মণটা ডাক দিয়ে বলেন পিতৃরাল ডাক দিয়ে বলেন যে যে কোনো প্রকারেই হোক পানি যদি না পাওয়া যায় তাহলে ওই সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে পানির ব্যবস্থা করো পানির ব্যবস্থা করো ইমান আনা হবে তোমার দেবতার উপরে ইমান আনা হবে এমন সময় কিতাব লেখে ইতিহাস সাক্ষী দেয় মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হইয়া ওই হিন্দু ব্রাহ্মণ সহ একসাথে ১৯০০ মতান্তরে ২০০০ লোক কালেমা হইরা মুসলমান হইছে আল্লাহ রাব্বুল আলামিন মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলেন এ মঈনুদ্দিন এক লোডা এক বদনা যে পানি দিয়েছিলাম এই এক বদনা পানি আনা সাগরের ভিতর নিয়া ডাইলা দাও জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না মাহবুব তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা কাউকে রাখো দশ তলায় আল্লাহ তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না মাহবুব তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর লীলা কেনা বোঝা বড় দায় ওই মুসলমান ইমানদার ভাইয়ের আমার আজকে এমন একটা জায়গার মধ্যে আমরা বসছি এমন কোন মানুষ নাই যে আমার রক্তের সম্পর্কের মানুষ ওই কবরস্থানের মধ্যে নাই ঠিক না বেটি যে মানুষগুলা বাড়িতে শুয়ে আছে কম্বল মুড়ি দিয়া শায়িত আছে ওই মানুষগুলা মনে মনে কইতেছে যে আমি মাফি লগেছি না কিন্তু হুজুরের ওয়াজ তো আমি বাড়ির থেকেই শুনতেছি আরে কফাল ফোরা রে তোর মা তোর বাবা যদি কবরস্থানের মাঝে তাইকা থাকে তোর মা আমার হজরতে গাউসুল আজম আব্দুল কাদির জিলানী ডাক দিয়া বলেন আমি যখন মানুষদেরকে নসিহত করতাম তখন আমি দেখতাম যে মানুষগুলো আমার চোখের সম্মুখে উপস্থিত হয়েছে ওই মানুষগুলার মৃত মা বাবাগুলি আমার চোখের সামনে দেখা যাইত জোরে বলি আল্লাহু আকবার আজকে আপনারা যারা এই কবরস্থান রুহের মাগফিরাতের মাহফিলের মাধ্যমে যারা শরীক হয়েছেন আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি আপনার এই কবরস্থান নয় চতুর্পাশ দিয়ে বেষ্টন করে দাঁড়িয়ে আছে সন্তান রে মাহফিলের মাঝে আসছো আমি বাবা খুশি হয়ে গেলাম আজকে আখেরি মোনাজাত যখন হইব ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা যখন বলবা আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা মেহেরবানি করি আমার কবরের আযাব বন্ধ করে দিব জোরে বলি আল্লাহু আকবার এ মুসলমান ইমানদার ভাইয়ার আমার কবর এমন একটা ঘর আমি আপনি যেদিন মৃত্যুবরণ করি মৃত্যুর আওয়াজটা যখন মানুষে পায় সমস্ত মানুষ এই পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার একটা ছেলে মনে করেন যে আপনার ছেলে হইল ৫টা আপনার মেয়ে হইল ৬টা কিন্তু আপনার টাইফরনাওয়াল্লা ছেলেটা আপনার ৫০,০০০ টাকা বেতনওয়ালার ছেলেটা কবরস্থানের মাঝে নামে না কিন্তু আপনার মৃত্যুর সংবাদটা শোনার পরেই শোনার পর পরেই আপনার গ্রামের কিছু গরিব মানুষ আছে ওই মানুষগুলো কোদাল আর কন্তি আর শাবল যায় কবর করার জন্য কথা বলেন ঠিক কিনা তাদেরকে কিন্তু বলতে হয় না বলতে হয় তাদেরকে বলতে হয় না
মৃত্যুর আওয়াজ যা শোনার সাথে সাথে কবরকরণের জন্য পাগল পেরেশান হয়ে যায় কিন্তু এই মানুষগুলি কবরকরণ কইরা আপনার সুন্দর করে আপনার যাবতীয় যা কিছু সামান আছে কবরস্থানে যাবতীয় যা কিছু সামান আছে কাটকি বাস সমস্ত কিছু সংগ্রহ করিয়া একেবারে একটা সুন্দর আপনি সাড়ে তিন হাত একটা ঘর তৈয়ার করে এইখান থেকে চলে আসে কিন্তু মানুষ কত বড় নিষ্ঠুর যে মানুষগুলা বাবার কবরকরণ করে মার কবরকরণ করে ভাইয়ের কবরকরণ করে দাদির কবরকরণ করে কিন্তু মেয়ের বিবাহ যখন হয় ছেলের বিবাহ কোন করায় ওই গরীব মানুষগুলো দাওয়াত পায় না কথা বলেন ঠিক কি না এই জোরে বলেন ঠিক না বেঠে এই সময় দাওয়াত পায় কেডা জানো সলিমুদ্দিন ভূত কলিমুদ্দি ঠিক না বেঠে কিন্তু যে মানুষটি গুরুস্থানের মাটি কোনন করে আপনাকে রাখার জন্য আখিরি একটা ফয়সালা রাখবে ওইটার জন্য চিন্তা করে না এজন্য ভাই এই কবরস্থানে সকলেরই মা সকলেরই বাবা সকলেরই দাদা সকলেরই দাদি কম বেশি আছে না নাই এজন্য ভাই ওই কবরের মধ্যে আপনাকে আমাকে যখন রাখা হবে তখন সাহায্যকারী হিসাবে একমাত্র রাহমাতাল লিল আলামিন আর হকপন্থী ওলিয়া আল্লাহদের সহবত ছাড়া আর কাউকে পাওয়া যাবে আর কাউকে পাওয়া যাবে না কারণ এই জগতের মাধ্যমে আপনার একজন আল্লাহর ওলি ছিল এই আল্লাহর ওলি আপনার একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে কি দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে এই ঘটনা বলে আমি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা গুটিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ তা এক আল্লাহর ওলি আপনার রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটার সময় হঠাৎ করে একটা লোকের সাথে সাক্ষাৎ লোকটার সাথে যখন সাক্ষাৎ হলো লোকটাকে উদ্দেশ্য করে বলল ভাই আপনি তো এই এদিক থেকে আসছেন কিন্তু আপনি যে কর্মটা করেন এই কর্মটা কিন্তু আমার মোটামুটি জানা আছে কি আছে মোটামুটি জানা আছে আল্লাহর ওলিকে ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর আপনি তো এই জগতের মজাদ্দেদ আপনি হলেন আল্লাহর ওলি আমি কি কর্ম করি আপনি কি বলেন আমি তো খারাপ মানুষ না আমি কি মানুষ না খারাপ মানুষ না আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন বাবা তুমি যে কি কাজটা করো আমি তো জানি ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর আপনি বলেন আমি কি কাজটা করি হুজুর ডাক দিয়ে বলেন বাবা মানুষগুলাকে যখন কবরস্থানে রাখা হয় তখন তুমি রাত্রে যখন গভীর হয়ে যায় তুমি তাকে উলঙ্গ করে কাফনের কাপড়টা নিয়ে আসো সুরের তো একটা লিমিট আছে এটা আনলিমিটেড সুর ঠিক না বেটি কি সুরি হরে কাফুনের কাফর কি চুরি হরে কাফুনের কাফর চুরি করে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন হে বাবা আমি যেদিন মৃত্যুবরণ করব আমাকে যেদিন আমার ভক্তরা আমার মুরিদরা আমাকে দাফন কাফন করিয়া কবরস্থানের মধ্যে রাখবে কিন্তু আমার কাফনের কাপড়টা তুমি চুরি করো না এই নাও 500 টাকা তোমাকে 500 টাকা দেওয়া হলো আরো যদি প্রয়োজন হয় আরো তোমাকে টাকা দেওয়া হবে আল্লাহর ওলির কাদেমকে রাতের বেলায় স্বপ্নে দেখায় ও কাদেম আমার পাশে একটা লোক শুয়ে আছে ওই লোকটাকে জানাজার নামাজ পড়াইয়া তার দাফন কাফনের ব্যবস্থা করো এমন সময় ওই তার ভক্তবৃন্দ মুরিদানরা সকাল বেলা এসে বলে এই লোকটা বলছিল চুরি করবে না কিন্তু তারপরে লোকটা চুরি করলো আল্লাহর ওলি স্বপ্নে জাগায় কিসের জন্য বললাম দাফন কাফন করার জন্য নি কারণ ওই পাগলার হাতটা তো আমি ওলি হাতের সাথে হাত লাগছে এই জন্য আমি বললাম যে তাকে কবরস্থানের পাশাপাশি আমার রোজার সাথে দিয়া দাও জোরে বলি আল্লাহু আকবার